নবগ্রাম ব্লক প্রশাসন ও মুর্শিদাবাদ জেলা প্রশাসনের উদ্যোগে নবগ্রামে অনুষ্ঠিত হল হুল দিবস। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি শামসুজ্জাহা বিশ্বাস, নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, বিভিন্ন স্তরের আধিকারিকরা। মঙ্গল আধিকারিক আমাদের মঞ্চের অন্যান্য সব অতিথিদের পবিত্র পরস্পর্শে জড়ে উঠছে আমাদের আজকে মঙ্গল প্রদীপ। সুদীপ ঘোষ মহাশয়, সম্মাননীয় প্রকল্প আধিকারিক শ্রী শ্রীকান্ত রায়, মাননীয় মহাশয়, সম্মাননীয় প্রকল্প আধিকারিক তথা জেলা মঙ্গল আধিকারিক, আমরা তার কাছে অনুরোধ করব। অনুরোধ আমাদের সভাপতি মাননীয় জনাব এরশাদ আলী সাহেবের কাছে, এনায়েতুল্লাহ সাহেব, সম্মাননীয় বিশিষ্ট সমাজসেবী, এবং সেই সঙ্গে সম্মাননীয় বিডিও সাহেব, সম্মাননীয় শ্রী অঙ্কিত আগরওয়াল সাহেব, আমাদের কর্মাধ্যক্ষ কর্মাধ্যক্ষারা যারা রয়েছেন তাদের প্রত্যেকের কাছে আমাদের বিনম্র অনুরোধ, আপনাদের প্রত্যেকের শ্রদ্ধা জ্ঞাপন। আজকের মঞ্চে সেই দুই ভাইয়ের মূর্তি রাখা রয়েছে যাদের ডাকে তীর ধনুক এবং বর্ষা বল্লম সহ ঝাঁপিয়ে পড়েছিল 30,000-এরও বেশি মানুষ। আমরা দেখব প্রথমে কি বলেছেন এ প্রসঙ্গে নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর দপ্তর এবং আদিবাসী কল্যাণ দপ্তরের উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজকে আমাদের জেলার যে হুল দিবস এখানে সেই কর্মসূচি এখানে উদযাপিত হল। হুল দিবসের যে তাৎপর্য, মানে বিদ্রোহ করেছিল ব্রিটিশের বিরুদ্ধে সেই সময়তে 1855 সালে 30শে জুন ভগ্নাডিগির মাঠে হাজার হাজার আদিবাসী, শুধু না সব সম্প্রদায়ের মানুষ জমায়েত হয়েছিল যে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াই, এবং তখনকার দিনের জমিদার এবং যারা হচ্ছে জোরদারের যে শোষণ, আদিবাসীদের প্রতি তাদের নির্যাতন এবং খাজনার জুলুম, এসবের বিরুদ্ধে লড়াই সংগঠিত করেছিল সিধু কানু, তাদের নেতৃত্বে লড়াই সংগঠিত হয়েছিল। সেই লড়াইয়ের মধ্যে দিয়ে আজকে তারা তীর ধনুক, তাদের যে লাঠি বল্লম নিয়ে তারা পুলিশ রাজের বিরুদ্ধে ব্রিটিশের লড়াই করেছিল, এবং সেই লড়াইয়ের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা আছে ভারতবর্ষের ইতিহাসে। আজকে স্বাধীনতা সংগ্রামের যতগুলি লড়াই হয়েছে, আজকে ব্রিটিশকে তাড়াবার লড়াই, তার মধ্যে অন্যতম হচ্ছে সিধু কানুর সেই লড়াই, যে লড়াইয়ে যার নাম হচ্ছে হুল দিবস বিদ্রোহ। সেখানে হাজার হাজার আদিবাসী জমায়েত হয়েছিল, 30,000 আদিবাসী প্রায় সেখানে নিহত হয়েছিলেন, শহীদের মৃত্যুবরণ করেছিলেন পুলিশের গুলিতে ব্রিটিশ তৎকালীন। আমরা সেই ইতিহাস ভুলে যাইনি। এই সরকার, মমতা ব্যানার্জির সরকার, মা মাটি মানুষের সরকার, জননেত্রী মুখ্যমন্ত্রী, আজকে তিনি এই আন্দোলনকে আজকে মানুষের কাছে ছড়িয়ে দিতে চান, তাদের অনুপ্রেরণা মানুষের কাছে ছড়িয়ে দিতে চান। আজকে তাই তো জমির খাজনা মুখু হয়েছে, তাই তো আজকে আদিবাসীদের উন্নয়ন, শুধু না আজকে সমস্ত অংশের মানুষের উন্নয়নের পাশে মমতা ব্যানার্জি দাঁড়িয়েছেন। আজকে এই হুল দিবসকে সামনে রেখে আমরা এগিয়ে যেতে চাই। আমাদের ভ্রাতৃত্ববোধ, আমাদের সৌহার্দ্য, আমাদের জাতীয় সংহতি, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে এগিয়ে যেতে চাই। Thank you.
এবার দেখব অন্যান্যরা কে কি বলেছেন। 1855 সাল 30 জুন, আজকের দিনটা থেকেই যে আদিবাসীরা আমাদের যে দেশ স্বাধীনের পক্ষে তারা যে একটা সংগ্রাম বিহার থেকে আরম্ভ করে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামগঞ্জে যে একটা আওয়াজ তুলেছিলেন যে দেশকে স্বাধীন করার জন্য, তারাও কিন্তু সেই অংশে ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতার কোনো অংশে কম যায় না। ফলে আজকের দিনটাকে বিশেষত আমরা সেইভাবে শ্রদ্ধা জানাই। আমাদের মাননীয় বিধায়ক সাহেব, আমি কানায় কাকা বলেই তাকে সম্বোধন করি, আদিবাসীদের যে ইতিহাস সেই ইতিহাস অনেক অংশে আপনাদের সঙ্গে তুলে ধরেছেন। ফলে আমি ওই বিষয়টা আমি যাব না। ফলে আমরা যেটা আদিবাসীদের, আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকার যে আপনাদের পাশে আছেন, এবং দুটো খুব মূল্যবান বক্তব্য আমাদের এমএলএ সাহেব বলেছেন, আজকের যে ভারতবর্ষের প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে যদি বলি, সেখানে কিন্তু জাতীয় সংহতির কিন্তু বড় অভাব কোথাও কোথাও মনে হয়েছে। তো আমি আদিবাসী ভাই বোনদের যেটা বলবো, যে আপনাদেরকে আজকে জাতীয় সংহতি, অর্থাৎ যে সংহতি আমাদের দেশ স্বাধীন হওয়ার পর হয়েছিল, সেই সংহতিটা আমরা অক্ষরে অক্ষরে সব ধর্মের মানুষ, আমরা সেই সঙ্গে একতাভাবে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মানুষ, আমরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সেটাকে আমরা রক্ষা করব, এটাই আমাদের কাছে প্রথম ব্রত হওয়া উচিত। এবং আমরা, আমাদের সরকার সর্বতোভাবে বদ্ধপরিকরভাবে সেটা আমাদের রাখবে। আপনারা জানেন আজকে 30 জুন 2022, আজকের দিনে 1855-তে হুল বিদ্রোহ হয়েছিল, এই কারণে সেই দিনকে মনে রেখে আজকে আমরা হুল দিবস এখানে পালন করলাম। জেলার পক্ষ থেকে এই প্রোগ্রাম নবগ্রাম ব্লকে আজকে আয়োজন হলো। এই প্রোগ্রামে আজকে অতিরিক্ত জেলাশাসক জেলা এবং সভাধিপতি মহাশয়, তার সঙ্গে মাননীয় বিধায়ক, মাননীয় পিও স্যার, এসটিও স্যার অনেকেই আজকে এসেছিলেন, এবং তার সঙ্গে বক্তৃতার সঙ্গে তীরন্দাজি কম্পিটিশন এবং মেধা পুরস্কার বিতরণ অনেক প্রোগ্রামগুলো হয়েছে, এবং আজ এখনও নাচ গানের প্রোগ্রাম চলছে, সঙ্গীত হয়েছে। এই মাধ্যমে আমরা সিদ্ধু কানুর যে বলিদান তাকে আমরা স্মরণ করলাম এবং তার স্মরণ করলাম, এবং যাতে ভবিষ্যতে তাকে মনে রাখে সেই আমরা আজকে তুলে ধরলাম সবার কাছে। নবগ্রাম থেকে সবসময় রিপোর্ট।